আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে সেই বিষয়ে কথা বলবো। আমরা কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা চলে যাচ্ছি উপনিষদে। উপনিষদের একটি অধ্যায় হচ্ছে অল্ল উপনিষদ, এবং এই অল্ল উপনিষদের সপ্তম পরিচ্ছেদে বলা হয়েছে, হোতার্মিন্দ্র হোতার্মিন্দ্র মহাশরীন্দ্রা অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্লাম অল্ল রসুল মুহাম্মদ রকং বরস্য অল্ল অল্লাম আদলাং বুকমেকং অল্ল বুকংলান লিখার্তকম। এর অর্থ হচ্ছে, দেবতাগণের রাজা আল্লাহ, তিনি আদি এবং সকলের বড়, তিনি ইন্দ্রের গুরু আল্লাহ, তিনি পূর্ণ ব্রহ্মা। হিন্দু ধর্মে আল্লাহকে সৃষ্টিকর্তাকে ব্রহ্মা বলা হয়। এবং তারপরেই বলা হচ্ছে অল্ল রসুল মুহাম্মদ রকং বরস্য, আল্লাহর রসুল মুহাম্মদ রকং বরস্য পরম বরণীয়। অল্ল অল্লাম আল্লাহই আল্লাহ, আদলাং বুকমেকং অল্ল বুকংলান লিখার্তকম, আল্লাহর অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই, তিনি অক্ষয় অব্যয় স্বয়ম্ভু। এই যে মন্ত্র, এই মন্ত্রে খুবই স্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহ রসুল মুহাম্মদ রকং বরস্য, আল্লাহর রসুল মুহাম্মদ তিনি হচ্ছেন পরম বরণী, অর্থাৎ তাকে মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। এছাড়া উত্তরণ বেদের আনকাহিতে পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে, লা ইলাহা হরতি পাদম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপশুদি তজপি মুহাম্মদম। এর অর্থ হচ্ছে, আল্লাহ তালাই পাপমুক্ত করে, ইল্লা ইলাহা পরমপাদম আল্লাহ তালাই উচ্চ মর্যাদা দান করে। জন্ম বৈকুণ্ঠী অপশুতি, যদি জন্ম নেওয়ার পর বৈকুণ্ঠে যাইতে চাও, বৈকুণ্ঠ মানে হচ্ছে স্বর্গরাজ্যে, স্বর্গের দ্বার প্রান্তে যদি যাইতে চাও, তজপি মুহাম্মদম তাইলে মুহাম্মদর জপ করো, মুহাম্মদর অনুসরণ করো, মুহাম্মদর জপ করো। মানে বলা হচ্ছে, আপনি যদি স্বর্গে যাইতে চান, আপনি যদি আপনার গুনাহ মাফ করাইতে চান, আপনি যদি আপনার পাপ থেকে মুক্ত হতে চান, উচ্চ মর্যাদা চান, তাহলে কী করতে হবে, মুহাম্মদি এই নাম জপ করতে হবে, মানে হচ্ছে মুহাম্মদের অনুসরণ করতে হবে। তো আপনি চিন্তা করেন, একজন হিন্দু হিসেবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন নাকি অনুসরণ করবেন না, আপনার কি স্বর্গে যাওয়ার দরকার আছে নাকি নাই, সেটা আপনি নিজে নিজের মাধ্যমে চিন্তা করে দেখেন। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার জন্য আরও কিছু কথা বলা হয়েছে সামবেদে। সামবেদে বলা হয়েছে, এই যে ঋষি, অর্থাৎ এই যে কল্কি অবতার মুহাম্মদ, তার নামের প্রথম অক্ষর শুরু হবে ম দিয়ে এবং শেষ অক্ষর শেষ হবে দ দিয়ে। এবং এই যে ঋষি, তিনি কি করবেন, তিনি হচ্ছে গরু খাওয়া সবার জন্য হালাল করে দিবেন, একদম চিরকালের জন্য হালাল করে দিবেন। বলা হচ্ছে, মৌদবর্তিতা দেবে দকারান্তে প্রকৃত্যতা বৃষণাং বক্ষয়েতে সদা মেধা শাস্ত্রের সীতা। এই যে মন্ত্র, এই মন্ত্রের অর্থ হচ্ছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন, মৌদবর্তিতা দেবে দকারান্তে প্রকৃত্যতা দেবে, এই দেবে মানে হচ্ছে দেবতা, মৌদে বর্তিতা ম দিয়ে বর্তাবে, ম দিয়ে শুরু হবে, এই দেবের নাম ম দিয়ে শুরু হবে, দকারন্তে দ দিয়ে শেষ হবে, দকারন্তে অন্তে শেষ হবে দ দিয়ে। হ্যাঁ, আপনার কি বলা হচ্ছে, মৌদে বর্তিতা দেবে দকারান্তে প্রকৃত্যতা, অর্থাৎ তিনিই হবেন প্রকৃত দেব, প্রকৃত দেবতা। তার মানে বলা হচ্ছে, এই দেবতার যে হবে প্রকৃত দেবতা, তার নামের প্রথম অক্ষর শুরু হবে ম দিয়ে এবং শেষ অক্ষর শুরু শেষ হবে দ দিয়ে। তারপরে বলা হচ্ছে, বৃষণাং বক্ষয়েতে, অর্থাৎ গরুর মাংস, বৃষের মাংস হচ্ছে গরুর মাংস, সদা মেধা শাস্ত্রের সীতা, সদা সর্বকালের জন্য মেধা হালাল করা হবে শাস্ত্রের সীতা, তার শাস্ত্র অনুযায়ী। অর্থাৎ এই যে প্রকৃত দেবতা, এই প্রকৃত দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, এবং তিনি গরু খাওয়া সকলের জন্য সর্বকালের জন্য জায়েজ করা যাবে, হালাল করা যাবে তার শাস্ত্র অনুযায়ী। এবং আমি আপনাদেরকে আরও যে সমস্ত মন্ত্র বললাম সেখানে বললাম যে তার যে আরও যে সমস্ত বৈশিষ্ট্য ছিল সে বিষয়ে কথা বললাম। এখন আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন ধর্মটা আসলে ফলো করা উচিত বা কাকে ফলো করা উচিত। এছাড়া অনেক হিন্দু আপনারা বলে থাকেন যে আসলে এখনও কলিযুগ আসে নাই, কলিযুগের এখনও শুরু হয় নাই, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছিল তখন কলিযুগ ছিল না, তো কলিযুগ যে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এই বিষয়টা আমি আপনাদের ধর্মগ্রন্থ থেকে এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা এটা শুনলে বুঝতে পারবেন যে আসলে কলিযুগ শুরু হয়ে গেছে অনেক আগেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কলিযুগেই এসেছিল সেই বিষয়টা আপনারা নিশ্চিত হতে পারবেন। বন্ধুরা, আপনারা এই পেজের একদম উপরে চলে যান, উপর থেকে নিচের দিকে 3 নাম্বার লাইন, যেখানে বলা হচ্ছে, আপনার আন্ডারলাইন করা আছে দেখবেন লাল কালিতে,
লেখা আছে দ্বিসহস্রে কৌলপ্রাপ্ত ম্লেচ্ছ বংশবোদ্ধিতা। আসলে এগুলো সবই হচ্ছে আপনার সংস্কৃত ভাষায় লেখা, আমরা সংস্কৃত পড়ব না বাংলায় পড়ব। তো বাংলায় কিন্তু নিচে লেখা আছে, আপনারা দেখতে পারবেন যে নিচে আন্ডারলাইন করা লাল কালি দিয়ে বাংলায়ও লেখা আছে। এখানে বলা হচ্ছে কলিযুগ যখন 2000 বর্ষ প্রাপ্ত হয়েছিল তখন ম্লেচ্ছ বংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই সমস্ত ভূমণ্ডল ম্লেচ্ছগণের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং সেই বৃদ্ধির অনেক পথ ছিল। ব্রহ্মাবর্ত মৃত হলে সেখানে সরস্বতীর নদীর পরম শুভতট ছিল, সেখানে মূসা নামে এক ম্লেচ্ছ আচার্য বাস করতেন, অর্থাৎ মূসা আলাইহিসসালাম বাস করতেন, আমরা যাকে মূসা আলাইহিসসালাম বলে থাকি। এখানে স্পষ্ট বলা হচ্ছে মূসা নামে এক ম্লেচ্ছ আচার্য বাস করতেন, তার মৃত্যুতে সমস্ত জগৎ পূজিত হয়ে গিয়েছিল, অর্থাৎ তার মৃত্যু হওয়ার পর সমস্ত জগৎ যেন তার বিরহে, হ্যাঁ, এমন মনে হচ্ছিল যে তারে পূজা করতেছে, অর্থাৎ তারে মানে তারেকে সম্মান জানাচ্ছে, এটাই বোঝানো হচ্ছে পূজিত হয়ে গিয়েছিল মানে সম্মান জানাচ্ছে, অর্থাৎ মূসা আলাইহিসসালাম তার মৃত্যুর পর এই অবস্থা হয়েছিল। তার মানে এখানে বলা হচ্ছে কলিযুগ 200 বছর হওয়ার পর মূসা আলাইহিসসালাম পৃথিবীতে আসছিলেন এবং তিনি মৃত্যুর পর জগৎ পূজিত হয়ে গিয়েছিল। তার মানে যারা বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিল পৃথিবীতে তখন হচ্ছে আপনার কলিযুগ ছিল না, সেটা হচ্ছে একদম ভুয়া কথা। কেননা মূসা আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন আজ থেকে প্রায় 3500 থেকে 4500 বছর আগে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন 1400 বছর আগে, 1450 বছর আগে। তাহলে যেখানে মূসা আলাইহিসসালাম যখন জন্ম নিয়েছেন তখনই হচ্ছে আপনার কলিযুগের 200 বছর পার হয়ে গিয়েছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলে কীভাবে কলিযুগ শুরু হয় না, এই প্রশ্ন আমি হিন্দু ভাই বোনদের কাছেই রাখছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেননা আপনাদের ধর্মগ্রন্থ থেকেই এখানে দেখালাম। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সেই ঋষি যার জন্য আপনারা অপেক্ষা করছেন, অর্থাৎ কল্কি অবতার। এবং আমি বিশ্বাস করি আপনারা ইনশাল্লাহ তাকে ফলো করবেন, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবেন। কেননা যেটা প্রথমে বললাম, জন্ম বৈকুণ্ঠ অপশুতি তজপি মুহাম্মদম, যদি বৈকুণ্ঠে স্বর্গরাজ্যে যেতে চাও তাহলে মুহাম্মদের জপ করো, মুহাম্মদের অনুসরণ করো, তারা ছাড়া মুক্তি নাই, মুক্তি নাই। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে ভালো লাগে যাই লাগে জানাবেন, এবং এই ভিডিওটি আপনারা ইচ্ছা করলে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন। হয়তো অসংখ্য হিন্দু মানুষ দেখে তারা একবার হলেও হয়তো চিন্তা করবে, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।